কেউ আমাকে দেখেনি দেশে, যেহেতু আমি ম্যাচ খেলছি না রেগুলার, তো স্বাভাবিকভাবে টিভিতে ওরা দেখার সুযোগ পাচ্ছে না এবং কি হচ্ছে ওরা জানে না। তো যখন সাডেনলি আমি আসছি, সবাই অসুস্থ নাকি, একটু তো কঠিন সময় যাই একটা প্লেয়ারের ক্ষেত্রে, স্বাভাবিকভাবে যখন কোনো ইনজুরিতে পড়ে এটা তার জন্য সুখকর কোনো বিষয় না। সো ওই টাইমটা মন মানসিকতার দিক থেকে অনেক ডাউন থাকে এবং রাইট ফ্রেম অফ মাইন্ডে থাকে না যে সঠিক ডিসিশনটা নিবে। সো সেই সব দিক থেকে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় একটা প্লেয়ারের জন্য। আমি লাকি ছিলাম এই কারণে যে আমি সবসময় সাপোর্টটা পেয়ে এসেছি, ফ্যামিলি থেকে বলেন, ফ্যামিলির বাইরে ফ্রেন্ডরা আছে যারা, শুভাকাঙ্ক্ষী যারা, সবাই আসলে এমনভাবে সাপোর্ট করেছে। অ্যাট দি সেম টাইম আমার বিসিবিকেও ধন্যবাদ দিতে হয় ওই টাইমে, কারণ তারা যেভাবে বা মেডিকেল ফ্যাসিলিটিসটা আমাকে দিয়েছে, আমার কাছে মনে হয় ওটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল ওই টাইমে। কারণ বেশ কয়েকটা দেশে আমার এই ট্রিটমেন্টের জন্য যাওয়া হয়েছে, বেশ কয়েকজন ডক্টরের সাথে প্ল্যান করা হয়েছে, তাদের ওপিনিয়ন নেওয়া হয়েছে, তারপরে যেটা ভালো মনে হয়েছে ওই ডিসিশনটা আমরা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ যে ওটা পরে সাকসেসফুল হয়। হ্যাঁ, যেটা একটা যে ওই সময় তো একটা সন্দেহ হয়ই, কিংবা একটা টেনশন তৈরি হয় আসলে হবে কি হবে না, আসলে কতদিন লাগবে। আর যেটা হয় যে ওই এমন একটা ইঞ্জুরি ছিল যে যেটা আর কি পুরোপুরি কখনোই ঠিক হবে না, এটা মানে গ্যারান্টিড। সো কতটা বেটার করা যায় ওটাকে ইউজ করার জন্য, সো সেটাই আসলে প্ল্যানিং ছিল। সো মানে আলহামদুলিল্লাহ যে এই জিনিসটা ভালো হয়েছে যে যতটুকু আমার জন্য এনাফ দরকার আর কি খেলার জন্য, ততটুকু পর্যন্ত খুব ভালোভাবে ভালো করা সম্ভব হয়েছে। আমরা যখন ক্লাসের এক্সাম দেই, আমাদের ক্রিকেট খেলা এগুলোর সাথে খুবই রিলেট করে আসলে, তার প্রিপারেশন কতটুকু কথা কথা, আপনি যখন পুরো বইটা পড়া থাকবে আপনার টেনশন নাই কিন্তু যে কোথা থেকে প্রশ্ন আসবে কিংবা আসবে না। ক্রিকেটে যদি আমি কোনো একটা টুর্নামেন্ট কিংবা সিরিজ খেলার আগে আমার প্রিপারেশনটা ওইভাবে থাকে, আমি প্রতিটা বোলারকে পড়ি, প্রতিটা ব্যাটসম্যানকে পড়ি, মাঠের সম্পর্কে আইডিয়া নেই, উইকেট সম্পর্কে আইডিয়া নেই, ওয়েদার সম্পর্কে আইডিয়া যখন আমার থাকবে তখন আসলে আমার আর টেনশন করার কিছু নাই, তখন আমি হচ্ছে জাস্ট রিয়্যাক্ট করব, কারণ আমার সব প্রিপারেশন আছে। সো আমি যেটা চিন্তা করলাম যে আমি দেখি এমন কাউকে আনতে পারি কি না, যে কী করা যায় এটার জন্য। সো আমি চিন্তা করলাম এমন কাউকে আনতে পারি কি না যে যার সাথে আমি ট্রেনিং করতে পারবো। তো স্বাভাবিকভাবেই সালাদুদ্দিন স্যারের কথা ফার্স্টেই মাথায় আসলো এবং আমি স্যারকে কল দিলাম যে স্যার আসবেন নাকি। তো স্যার স্বাভাবিকভাবে বললো যে না আমার তো ভিসা নাই। আমি বলছি সমস্যা নেই, আপনি শুধু পাসপোর্টটা পাঠান, আমি এক জায়গায় বলে দিলাম। তো তারপরে সব প্রসেসিং করে তাড়াতাড়ি ভিসাটা করানো হয়ে গেল। তারপরে তো স্যার গেল ওখানে, স্যার ছিলেন ওখানে প্রায় তাও 15 দিনের মতো এবং ওই টাইমটাতে খুব ভালো ট্রেনিং করেছে। তার আগে থেকে আমি ফিটনেসের কাজটা শুরু করে দিয়েছিলাম। সো ফিটনেস যে ওখানে যাবে আমি জানতাম, আমি জানি যে আমার পুরোপুরি ওইভাবে ডিটারমাইন্ড ছিলাম যে ফিটনেসটা আগে শুরু করতে হবে। ব্যাটিং বোলিংয়ের স্কিল তো আছে, যখন আসবে ওটা করবো, বাট ফিটনেসটা কমাতে যেহেতু মানে করতে যেহেতু একটু সময় লাগে বেশি, সো ওটা আমি আগে থেকেই শুরু করেছি। ওটা ধরেন ওই যে সেকেন্ড ম্যাচের পর থেকে, যখন ফার্স্ট ম্যাচটা আমি খেললাম না, মানে আমার ফার্স্ট যেটা খেললাম না, সো ওই টাইমের পর থেকে আমি প্রিপারেশনটা শুরু করে দিয়েছি আমার ফিটনেসের। পরে স্যার আসার পরে যেটা হলো যে স্কিলের সাথে ফিটনেসটাও চলতে থাকলো। সো ওই টাইমে আমার যে ফার্স্টে যে ফিটনেসের রুটিনটা ছিল, আসলে কোনো রুটিন ছিল না, মানে আমি ট্রেনারকে বললাম যে তুমি আমাকে ট্রেনিং দেখাও। যেটা বলছিলাম যে সালাদুদ্দিন স্যার যখন আসবে আমি জানি, তার আগে থেকে তো আসলে ফিটনেসের প্ল্যানটা করা হয়ে গিয়েছে আমার এবং ট্রেনারের সাথে আমি কথা বলেছি যে কীভাবে আমার ওয়েট লুজ করা যায়, কিন্তু আমার ফুড হ্যাবিটটা ভালো রাখবো আমি এবং আমি হেলদি খাবো, যেহেতু আমাদের একটা বড় টুর্নামেন্ট চলছে। সো আমি না খেয়ে তো আসলে ওয়েট লুজ করতে পারবো না, সো আমি প্রচণ্ড পরিমাণ ট্রেনিং করব, বাট আমি হেলদি খাবো। হ্যাঁ, সো এই প্ল্যানটা আমি ওর সাথে করলাম। সো ওই সময় ট্রেনিংয়ের আসলে কোনো প্ল্যান ছিল না, প্ল্যান বলতে হচ্ছে যে আমি কখন ট্রেনিং করব কিংবা কি। সো সকালে ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করার আগে মনে হলো যাই আমি 10 মিনিট দৌড়ায় আসি, আমি চলে গেলাম দৌড়াতে। সো সালাদুদ্দিন স্যার আসার পরে যেটা হলো যে আমার জন্যে অলরেডি আমি তখন ভালো একটা শেপে চলে আসছি ফিটনেসের দিক থেকে, হ্যাঁ বলবো না পারফেক্ট অবস্থায় বা মোটামুটি একটা ভালো শেপে চলে আসছিলাম। সো তখন আসলে স্কিলটা নিয়ে অনেক বেশি ফোকাস করতে পেরেছি আমি। সো আমরা যেটা করতাম যে সকালে আমি দেখা যাচ্ছে ব্রেকফাস্টের আগে একটু রানিং করে নিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে
তারপর স্যারের সাথে চলে গেলাম ট্রেনিং করতে। আমাদের আবার গ্রাউন্ডটা একটু দূরে ছিল, সো প্রায় 40 মিনিটসের মতো লাগে যেতে। সো সকালে আমরা চলে যেতাম দুইজনে, ট্রেনিং করতাম প্রায় 1-1.5 ঘন্টা, ব্যাটিং হোক বোলিং হোক এক একদিন এক একটা, তারপরে আবার চলে আসতাম। এসে বিকালে আবার টিমের সাথে যেতাম 3-4টার দিকে। হ্যাঁ, তখন না টিম প্র্যাকটিসের আগে আবার 1 ঘন্টা আগে চলে যেতাম। সো আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ট্রেনিং করে নিতাম, তারপরে টিমের সাথে নর্মাল ট্রেনিংটা আমি করতে পারতাম। তারপর দেখা যাচ্ছে হোটেলে ব্যাক করছি, করার পরে কিছুক্ষণ মনে হলো যে মানে ডিনার শেষ হলো, আড্ডা দিলাম কিংবা মুভি দেখলাম কিংবা টিভি দেখছি, এমন টাইমে হঠাৎ মনে হলো যাই আর একটু রানিং করে আসি কিংবা হেঁটে আসি একটু। সো আমি তখন আবার চলে গেলাম। সো এইভাবে আসলে ওই 15-16 দিন ট্রেনিং করি। আর তার আগে আর পরে যেটা হয় যে ফিটনেসটা, ওই যে বললাম না যে সেকেন্ড ম্যাচের পর থেকে আমার ওই ফিটনেসটা ভালো করার যে একটা তাড়না, ওটা আসে হচ্ছে সেকেন্ড ম্যাচের পর থেকে। সো ওই রুটিনটা আমি পুরোটা টাইম মেনটেন করেছি। সো ওই সময় আমি অলমোস্ট প্রিপেয়ার্ড ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এর ভেতরে তো আমি স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আসলে ট্রেনিংটা করেছি যে কী কী জায়গা আমার কাজ করতে হবে, আমার কোন কোন জায়গাগুলোতে উইকনেস আছে, কোন কোন জায়গা আমার ভালো করতে হবে, ওই কন্ডিশনটা কী, এবং আমি কতদিন থাকবো, আমাদের ওয়ার্ল্ড কাপ কতদিন, ইচ অ্যান্ড এভরিথিং আমি প্ল্যান করে রেখেছি। হ্যাঁ, পুরো ডিটেল কো যে সালাউদ্দিন স্যারকে যখন নিয়ে গিয়েছি, আমি শুধু ওই আমার উইকনেসগুলো নিয়েই কাজ করেছি যে আমার এই জায়গাগুলোতে কাজ করতে হবে, এবং ওইগুলো আমি বের করেছি হচ্ছে অন্য টিমের কম্পিউটার অ্যানালাইসিসের সাথে কথা বলে, আমাদের টিমের কম্পিউটার অ্যানালাইসিসের সাথে কথা বলে, যে তুমি যদি আমার এগেনস্টে বলিং করতে বলো কাকে কোথায় বলিং করতে বলবো। সো ওরা স্পেসিফিক জায়গাগুলো বলে দিয়েছে যে আমি হলে আমি এই প্ল্যানটা দিব। সো আমি দেখলাম 3-4টা প্ল্যান মিললে আসলে খুব বেশি, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে, কমন আছে যে 3-4টা প্রবলেম আর 2-1টা আছে যে হ্যাঁ ঠিক আছে, এই কমন প্রবলেমের বাইরে এই 2-1টা আছে যেগুলো আমি ঠিক করতে পারবো। দেখা যাচ্ছে যে 10টা প্রবলেম আছে, কিন্তু 10টাই তো আসলে করা সম্ভব না। ওই হ্যাঁ সো 10টাই আসলে ওই প্রবলেমটা সলভ ওই টাইমের ভেতরে করা সম্ভব না। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এই 4-5টা করি কিংবা এই 6টা করি, আই উইল বি গুড টু গো ফর দি ওয়ার্ল্ড কাপ, এবং ওখানে আমার কোনো একটা প্রবলেম ফেস করতে হবে না। ইভেন ওই সময় আমাদের হায়দ্রাবাদের কোচ যে ছিলেন টম মোডি, ও খুব হেল্প করেছে আমাকে, করেছে এই এই সেন্সে যে নর্মালি এরকম বাইরে থেকে একজনকে কোচ নিয়ে আলাদা ট্রেনিং করতে দেয় না। মানে নর্মালি একটা টিমের তো একটা রুলস থাকে, ইয়ে আছে, ওদের কোচিং স্টাফ আছে, ওরা স্বাভাবিকভাবে বলে দিত যে এটা দেখতে সুন্দর দেখায় না, যে এটা কেন। হ্যাঁ, সো তখন আমার কিছু করার ছিল না, বাট মানে আমি থ্যাঙ্কফুল হায়দ্রাবাদের কাছে এবং টম মোডির কাছে যে যারা আমাকে ফুল সাপোর্টটা দিয়েছে। ওকে, এই এই জিনিসগুলো আসলে আমাকে খুব হেল্প করেছে। সো বিফোর আমি মানে যখন আমরা ওয়ার্ল্ড কাপে যাবো, আয়ারল্যান্ড ফার্স্টে যাবো, তার আগে জানি যে আমি মেন্টালি রেডি, এবং এই যে 1.5 মাস কিংবা 2 মাসের কাছাকাছি একটা টাইম, এই টাইমটাই সুবিধা যেটা ছিল যে কেউ আমাকে দেখেনি দেশে, যেহেতু আমি ম্যাচ খেলছি না রেগুলার, তো স্বাভাবিকভাবে টিভিতে ওরা দেখার সুযোগ পাচ্ছে না এবং কী হচ্ছে ওরা জানে না। তো যখন সাডেনলি আমি আসছি, সবাই বলছে অসুস্থ নাকি, কারণ এইভাবে ওয়েট লুজ, হ্যাঁ হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই যেভাবে ওয়েট লুজ করছি কিংবা যেভাবে ইয়ে মানে ট্রেনিং করে আসছি, স্বাভাবিকভাবেই সবার কাছে একটু শখের মতোই ছিল যে কীভাবে ইয়ে হচ্ছে না। সো তখন সবাই বুঝতে পেরেছে যে না, আমি কিছুর জন্য রেডি হচ্ছি। স্বাভাবিকভাবেই ফার্স্ট ম্যাচের আগে তো আমরা 2টা প্র্যাকটিস ম্যাচও খেলি, ওখানে প্রিপারেশনটা হয় আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে তো বোধ হয় 2টা ম্যাচ খেললাম। প্র্যাকটিস ম্যাচগুলো মানে যার যার যে জায়গাটা ইম্প্রুভ করা দরকার ছিল, যে জায়গাটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার ছিল, ওগুলো তো নর্মালি করেই। সো ফার্স্ট ম্যাচের আগে তো স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, নতুন এক ওয়ার্ল্ড কাপের মতো জায়গা যেখানে অনেক হাইপ তৈরি হয়ে আছে যে আমরা এবার ভালো করবো, দেশ থেকে আমরা অনেক কথা বলে গিয়েছি, সবাই এক্সপেক্ট করছে যে আমরা এইভাবে করবো, ওভাবে করবো, ফাইনাল খেলবো কিংবা এই টাইপের কিছু। তো স্বাভাবিকভাবে এইটার একটা প্রেশার তো আমাদের ভেতরে কাজ করেই। অ্যাট দি সেম টাইম আমাদের নিজেদের একটা লক্ষ্য তৈরি করে রেখেছিলাম যে এবার আমরা ভালো কিছু করতে চাই, কিংবা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যেতে চাই, যেখান থেকে আর একটা ম্যাচ খেললে আমরা ফাইনালে যেতে পারবো। সো আমাদের এরকম একটা যেহেতু সবার ভেতরে গোল সেট ছিল, সো আমরা ডিটারমাইন ছিলাম অনেক বেশি। সো স্বাভাবিকভাবে ম্যাচের আগের দিন যে আমাদের নর্মাল টিম মিটিংগুলো হয়, ট্রেনিং সবগুলোতেই মানে সবাই অনেক বেশি আমার কাছে মনে হয়েছিল ফোকাসড, এবং
সবাই অনেক বেশি মানে ডিটারমাইন ছিল ম্যাচটা জেতার ব্যাপারে। আমরা এভাবে দেখছিলাম না যে আমরা কার সাথে খেলছি, অবভিয়াসলি সাউথ আফ্রিকা হ্যাড সাম বিগ নেমস, অনেক বড় বড় ইসের, এবং ওদের একটা ইয়েই আছে যে ওরা মানে বড় বড় টুর্নামেন্ট থেকে শুরু করে সব কিছুতেই খুব ভালো খেলে। হ্যাঁ, হয়তো একটা পর্যায়ে যে সেমিফাইনাল ওদের একটা ব্যারিয়ার আছে, বাট এর আগ পর্যন্ত ওরা সবসময় চ্যাম্পিয়নদের মতো খেলে। আমাদের জন্য ফার্স্টেই একটা এত বড় চ্যালেঞ্জ। নর্মালি আপনি মানে প্রেফার করবেন যে একটা মোর অফ এ একটু ইজিয়েস্ট টিমের সাথে খেলতে, যদি একটা ভালো রেজাল্ট হয় ইউ গেন দি কনফিডেন্স, বাট এখানে ফার্স্টেই আমাদের, হ্যাঁ আমাদের ফার্স্টেই যেটা হলো যে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ সাউথ আফ্রিকার মতো। সো যখন আমরা ম্যাচের দিন টস হলো, আমরা বোধহয় টসে জিতে ব্যাটিং করলাম কিংবা আমরা টসে হেরে ব্যাটিং করলাম, যাই হোক আমরা ব্যাটিং করি আর কি ফার্স্টে। সো আমাদের স্টার্টটা ছিল খুবই ভালো, যেটা আমাদের আসলে ড্রেসিং রুমটাকে একটু শান্ত করতে ইয়ে হয়, সাহায্য করে। কারণ নর্মালি যেটা হয় যে একটা টুর্নামেন্টে যখন ফার্স্ট ম্যাচটা হয়, ফার্স্ট আধা ঘন্টা এক ঘন্টা আসলে ড্রেসিং রুম অনেক কী বলে পাজল থাকে, কিংবা অনেক হ্যাঁ ইয়ে, হ্যাঁ মনে হচ্ছে যেন টাইম পাচ্ছে না, কিংবা সবাই একটু তাড়াহুড়ার ভেতরে থাকে কিংবা একটু টেনশনের ভেতরে থাকে। সো এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি হেল্প করেছে আমাদের ওপেনিং প্লেয়ারটা। সৌম্য খুব পজিটিভ ব্যাটিং করে, তামিমও সলিড ব্যাটিং করছিল, এবং এই ওয়ার্ল্ড কাপের আগে আসলে যখন এই যে আমি আয়ারল্যান্ডের তিনটা ম্যাচ খেললাম, ব্যাটিং করলাম তিনে এবং তিনটাতেই কনসিস্টেন্টলি রান করলাম, তো তার আগ পর্যন্ত তো আমি তিনেও আবার ব্যাটিং করিনি। সো ওটা আর একটা চ্যালেঞ্জ ছিল আমার, চ্যালেঞ্জের ভেতরে এটা আর একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ আমার এটা মনে আসলো এখন, কারণ হচ্ছে এর আগে আমি ব্যাটিং করছি সবসময় চারে পাঁচে ছয়ে, সো লাস্ট বেশ কয়েকদিন ধরে এই পাঁচেই করছিলাম ওয়ানডেতে। সো স্বাভাবিকভাবে এই তিনে আমি ব্যাটিং করবো এটা আমি নিজে থেকে বলেছি, সো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কোচ আমাকে সবসময় ব্যাক করেছে যে হ্যাঁ তুমি করতে পারবো তিনে, বাট সবাই স্বাভাবিকভাবেই কনভিন্স ছিল না ওভাবে যে আমি তিনে করবো ব্যাটিং। তাদের ধারণা অনেক সময় থাকে যে যদি আমি একটা উইকেট পরে পরে আমি যে সাথে সাথে আউট হয়ে যাই, ড্রেসিং রুমের উপর অনেক বড় প্রেশার পড়ে। তো স্বাভাবিক ব্যাপার এই 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 ডিসকাশনগুলো ছিল। সো ম্যাচের আগের দিন পর্যন্ত আসলে যখন ডিসকাস হচ্ছিলো এরকম একটু কনফিউশন ছিল। সো লাকিলি যে কোচ এবং ক্যাপ্টেন দুজনই অ্যাগ্রি করে যে আমি তিনে ব্যাটিং করব। সো এই এই ছোটো ছোটো জিনিসগুলো ইয়ে ছিল। সো আমি এই ব্যাটিং উপরে নিচে করা নিয়ে আসলে এবি ডিভিলিয়ার্সের সাথেও কথা বলেছিলাম এর আগে, ওর সাথে যখন কথা হচ্ছিলো আমি বলেছিলাম ওকে যে আমি চাই উপরে ব্যাটিং করতে। তো ওর সাথে খুব একটা ইন্টারেস্টিং কনভারসেশন ছিল যে আসলে উপরে করলে ভালো কি ক্ষতি কি, এবং আমার আর ওর সাথে চিন্তাভাবনা দেখলাম যে টিম ম্যানেজমেন্টের মিলে যায়, যে ওরাও ওরকম চিন্তা করে যে ওর মতো প্লেয়ার যদি আগে আগে গিয়ে আউট হয়ে যায়, ভালো করলে তো ভালো বাট খারাপ করলে তখন টিমের উপরে কতটা এফেক্ট পড়ে কিংবা প্রেশার পড়ে। সো এই এই সব অনেক কিছু চিন্তা, তো ফার্স্ট ম্যাচের আগে এই সব কিছু আসলে হ্যান্ডেল করতে হয়েছে। দুজনের ব্যাটিংটা আসলে আমাদের খুব হেল্প করেছে, আমি যেটা বললাম যে ড্রেসিং রুম ঠান্ডা করতে। সো আমার ভেতর আস্তে আস্তে কনফিডেন্সটা বেড়েছে ওদের ব্যাটিংটা দেখে যে না উইকেটটা ভালো আছে, এখানে ভালো ব্যাটিং করা সম্ভব। তারপরে তামিমের উইকেট পড়ার পরে আমি ব্যাটিংয়ে যাই, যখন ভেতরে চলে যাই আসলে আমার সবসময় নার্ভাস লাগে অনেক বেশি। আমি যখন ব্যাটিংয়ে যাই মাঠে ঢোকার আগ পর্যন্ত, মাঠে ঢুকে গেলে তখন আর আমার কাছে ওরকম কিছু মনে হয় না, বাট যাওয়ার আগ পর্যন্ত আমি খুব নার্ভাস থাকি। সো একটু হলো নার্ভাসনেসটা ওরা আমার কম করেছিল, যেহেতু ওদের স্টার্টটা খুব ভালো ছিল। তারপর তো গেলাম, আমার আর মুশফিক ভাইয়ের বড় একটা পার্টনারশিপ হয় ওই ম্যাচে, এবং আমরা এমন একটা টোটাল দাঁড় করাই যে যখন আমরা ড্রেসিং রুমে বিশ্বাস করতে শুরু করেছি যে না হ্যাঁ আমরা আমরা জেতা আমাদের জেতা সম্ভব, কারণ 330 রান চেস করা একটা ওডিআই ম্যাচে এবং ওয়ার্ল্ড কাপের মতো একটা ম্যাচে, সে যে টিমের সাথেই হোক অনেক বড় একটা প্রেশার। সো আমাদের ওই বিশ্বাসটা নিয়ে আমরা ফিল্ডিংয়ে নামতে পারি, আর আমার মনে হয় ওই দিন আমরা অসাধারণ ফিল্ডিং করেছি পুরো টিম। কারণ আমি বললাম যেটা যে জেতার একটা যে ক্ষুধা আমরা বুঝতে পারি যে আসলে আমাদের আজকে ভালো করার খুব একটা বড় সুযোগ আছে। সো ওই জেতার ক্ষুধাটা সবার ভেতরে ছিল, যেভাবে আমরা ফিল্ডিং করেছি, প্রতিটা বলার প্রতিটা বলারকে ব্যাক করেছে, মানে এক পাশে একটা ওভার ভালো হলে আরেক পাশে আরেকটা ওভার ভালো করছে, এইভাবে করে করে যেটা হয়েছে যে আমরা পুরোটা ম্যাচেই নিয়ন্ত্রণে ছিলাম আমাদের। হ্যাঁ, এবং সবাই যার যার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিয়েছে, এবং দিন শেষে যখন আমরা ম্যাচটা জিতি ড্রেসিং রুমে একটা খুব ভালো অ্যাটমসফিয়ার তৈরি হয় আমাদের। আমরা হ্যাঁ মানে আমরা যে এই কথাগুলো বলে গেলাম দেশে সাংবাদিকদের কাছে, মানুষের যে আমাদের প্রতি একটা এক্সপেকটেশন,
আমরা নিজেদের প্রতি নিজেদের যে এক্সপেকটেশন, তো ওই জিনিসগুলো একটু আমাদের অনেক রিল্যাক্স করতে সাহায্য করেছে যে হ্যাঁ না ঠিক আছে, সো আমরা করতে পারি, আমরা যে বলে এসেছি এটা ফ্লুক না। আমি শিওর যে ওটা মানুষরাও তখন বিশ্বাস করতে শুরু করেছে যে না এবার হয়তো বাংলাদেশ ওরকম কিছু করবে, কমেন্টেটর ওরকম বলা শুরু করেছে, ইংল্যান্ডের মিডিয়ারা ওরকম বলা শুরু করেছে। তো স্বাভাবিকভাবে ওই জায়গাগুলো তখন আমাদের জন্য অনেক ভালো শক্ত একটা ইয়ে, আমাদের কনফিডেন্সটা অনেক বাড়ে ওই সময়টা যে আমরা আরও ভালো করতে পারবো। আমাদের পরের ম্যাচও তো নিউজিল্যান্ডের সাথেই ছিল, ওটা শেষ হওয়ার পরপরই যেহেতু জিতে এসেছি। নিউজিল্যান্ড আমরা জানি টাফ অপোনেন্ট, কিন্তু নিউজিল্যান্ডের সাথে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছি, আমরা দেশে দুইবার ওদেরকে হোয়াইট ওয়াশ করেছি। সো জানি যে ওয়ার্ল্ড কাপের মতো জায়গাটা একটা খুবই ডিফিকাল্ট জায়গা, প্লাস হচ্ছে এর আগে যখন আমরা ইংল্যান্ডে ওদের সাথে খেলেছি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে, তখন আমরা ওদের সাথে জিতেছি। সো আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ভালো করতে পারি ওদের সাথে। উইকেটে একটু যেহেতু ইউজড উইকেটে খেলা হয়েছিল মনে হয়, নাকি ফ্রেশ উইকেটে আমার সঠিক খেয়াল নাই, বাট যেটা হয়েছিলো যে উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল ব্যাটিংয়ের জন্য, আমরা আসলে বুঝতে পারিনি। আমাদের হাফ ওয়ে পর্যন্ত ব্যাটিংয়ের খুব ভালো অবস্থাতে ছিলাম আমরা, ওই দিন আমরা আসলে যে ধরনের ব্যাটিং করেছি, ড্রেসিং রুম আসলে একটু প্যানিক করে গিয়েছিলো, কারণ আমরা ভেবেছি যে আগের দিন আমরা 330 করে এখানে জিতেছি, সো আমাদের ওরকম 300 করতে হবে মিনিমাম জিততে হলে। ওর আগে যেহেতু ইংল্যান্ডে ওই 19-এর প্রথম দিকে যখন খেলা হয়েছে, সো সবাই 300-350 করে করে করতো এবং ওটা চেঞ্জও হয়ে যেত। সো আমাদের ধারণা ছিল যে আসলে আমাদের 300 করতে হবে জিততে হলে, এছাড়া আমরা জিততে পারবো না, কিন্তু আমাদের ধারণাটা যে ভুল ছিল এটার প্রমাণ আমরা ওই ম্যাচ শেষে পাই। আসলে উইকেটটা একটু ডিফারেন্ট ছিল এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গাতে এসে আসলে তখন আর 300-350 ইজি মনে হয় না। একটা আপনি যখন বায়োল্যাটারাল সিরিজ খেলেন এটা খুব বেশি একটা ডিফিকাল্ট মনে হয় না, ভালো উইকেটে খেলা উচিত হচ্ছে, বাট ওয়ার্ল্ড কাপের একটা প্রেশার ডিফারেন্ট প্রেশার, সেটা আমরা আসলে রিয়েলাইজ করতে পেরেছি ওই ম্যাচের পরে। তো আমরা একটা সময় বোধ হয় 150 কিংবা 160 রানে বোধ হয় 3 উইকেটের মতো ছিলাম। সো ওই সময় একটা যেটা হয় যে সবাই ওই প্রেশারটা ফিল করে যে আমাদের বেশি করতে হবে, আরও এই প্রেশার ফিল করে সবাই একটু অ্যাগ্রেসিভ খেলতে যায়, আমরা তাড়াতাড়ি উইকেট লুজ করে আমরা 248-এর মতো করি, বোধ হয় 240-সামথিং করি। কিন্তু আমরা আসলে ওই ফার্স্টে যদি আমরা বুঝতে পারতাম যে আসলে এটা আসলে 300-এর উইকেট না, 260-এর উইকেট, আমরা কিন্তু 260 করতে পারতাম। হ্যাঁ, ওই জায়গাগুলোতে আসলে আমাদের ভুলটা ছিল। যাই হোক, যখন 240 করেছি আমরা জানি যে আমরা রান কম করেছি, তারপরেও যে এখানে বোলারদের স্ট্যান্ড আপ হতে হবে, মানে স্ট্যান্ড আপ করার একটা সুযোগ, মানে তাদের প্রুভ করার একটা জায়গা এখানে যে না আমরা শুধু ব্যাটিং দিয়ে ম্যাচ জিতে, হ্যাঁ বোলাররাও ম্যাচ জেতাতে পারে। সো ওই চ্যালেঞ্জটা নিয়ে আমরা নেমেছিলাম এবং আমাদের খুবই ভালো একটা অবস্থানে ছিল এবং খুবই টাইট একটা ম্যাচ হয় এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়। আমার কাছে মনে হয় ওই ম্যাচ হারলেও আমরা অনেক বেশি কিছু শিখেছি সাউথ আফ্রিকা ম্যাচের থেকে, যে আমরা যে এরকম আগে থেকে বেশি প্রেডিক্ট করব না কিংবা সিচুয়েশন অনুযায়ী খেলা, এই সব জিনিসগুলো আসলে ওই ম্যাচ থেকে আমরা অনেক অনেক কিছু শিখেছি। যেটা হয় যে এগুলো ডিউরিং আসলে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময় দেখি, কারণ তখন আমি আর এই ব্যাট দিয়ে খেলবো না আব্বু, সবাই আমায় নিয়ে হাসাহাসি করতেছে, এই ব্যাট দিয়ে কি কেউ খেলতে পারে নাকি? হ্যাঁ ঠিকই বলছো, এই ব্যাট দিয়ে খেলা কঠিন, শুধু অসাধারণ কেউই পারবে এই ব্যাট দিয়ে রান করতে। তুমি কি সেই রকম একজন মানুষকে দেখতে চাও? সাকিব কোনো ব্যাট বলতে পারবে না কোন বলটাকে মারতে হবে, কিন্তু এইটা পারবে, কারণ আসল চ্যাম্পিয়ন তো ভিতরে। গালফয়েল লুব্রিক্যান্টস, চ্যাম্পিয়ন ভিতরে।